আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। আরে নবী পাকের ওয়াসিলা তো অনেক উপরের কথা, রাসূলের পাকের 13তম বেটা পীরেলা সানি মাহবুবে সুবহানি গোসে সামদানি নূরে ইয়াজদানি দাতা মুহিউদ্দিন দরবেশ মুহিউদ্দিন সাইয়েদনা হাসানি হুসাইনি জিলানি গিলানি আবু মুহাম্মদ শায়খ আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বড় পীর গোসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ইসতাকাসা বি ফি কুরবাতিন কুশি ফাতান গো ওয়া মান নাদানি বি ইসমি ফি শিদাতিন ফুজিয়াতান গো ওয়া মান তাওয়াসসালা বি ফি আল্লাহ কুদিয়াতান গো হুজুর গোসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কে তোমরা যদি বিপদে মুসিবতে থাকো আর আমাকে যদি ইয়াদ করো তোমাদেরকে আমি বিপদ থেকে বাঁচিয়ে দেব, আর আল্লাহর দরবারে যদি দোয়া কবুল করাতে চাও আমার ওয়াসিলা আল্লাহকে দিয়ে দাও, আমার ওয়াসিলা দিলে আল্লাহ তোমাদের দোয়া কবুল করে দেবে। তাই তো ইমাম ইশকি মোহাম্মদ আহমদ রেজা খা ফাজিলা পরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা পাকে হজ করতে গেলেন রাসূলে পাকের দরবারে গিয়ে আমার আলা হযরত নবী পাক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ তেরি সরকার মে লাতা হে রাজা উসকো শাফি জো মেরা গোস হে অর লাডলা বেটা তেরা। মাশাআল্লাহ হুজুর গাউসে পাক কে না মানলে কে ওলি হতে পারবে না? জি বেশক সব ওলিদের কান্ধায় ওনার কদম মোবারক আছে। বলুন সুবহানাল্লাহ, জোরসে বলো, মশাল কে বলো সুবহানাল্লাহ, শি লাগিয়ে বলো সুবহানাল্লাহ, বড় পীরের দিওয়ানা হাত উঠে বলুন ইয়া গাউস আল মাদাদ, জোরসে বলো ইয়া গাউস আল মাদাদ, জোরসে বলো ইয়া গাউস আল মাদাদ। আচ্ছা মাশাআল্লাহ, গাউসে পাকের দরবারে সরদারে সরদারে আউলিয়া তুমি আতাই রাসূল, সরদারে আউলিয়া তুমি আতাই রাসূল, গাউসুল আজম লাকব তোমার তুমি রাসূল বাগের ফুল, রাসূল বাগের ফুল গো তুমি রাসূল বাগের ফুল, সরদারে আউলিয়া তুমি আতাই রাসূল, গাউসুল আজম লাকব তোমার তুমি রাসূল বাগের ফুল, তুমি রাসূল বাগের ফুল, তুমি রাসূল বাগের ফুল। আর রমজানের আল্লাহু আকবার আল্লাহু আকবার, নাই ছোড়েন গোস, নাই ছোড়েন সুবহান, নাই ছোড়েন, নাই ছোড়েন, নাই ছোড়েন, নাই ছোড়েন, নাই ছোড়েন, রমজানে রয়ে রোজা রেখে জন্ম নিলে তুমি, তোমার কদম পরশতে ধন্য জিলান ভূমি, রমজানে রয়ে রোজা রেখে জন্ম নিলে তুমি, তোমার কদম পরশতে ধন্য জিলান ভূমি গো, ধন্য জিলান ভূমি গো, ধন্য জিলান ভূমি, আবার শুকিয়ে যাওয়া আবার শুকিয়ে যাওয়া ফুল বাগিচায় ফুটালে আসার ফুল, শুকিয়ে যাওয়া ফুল বাগিচায় ফুটালে আসার ফুল, গাউসুল আজম লাকব তোমার তুমি রাসূল বাগের ফুল গো, তুমি রাসূল বাগের ফুল গো, তুমি রাসূল বাগের ফুল, গাউস তোমার কারামত
মতের নাই কোন সোমার, একই দিনে সত্তর ঘরে করেছ ইফতার। কওস তোমার কারামতের নাই কোন সোমার, একই দিনে সত্তর ঘরে করেছ ইফতার। এক উযুতে নামাজ পড়ো আসর হতে ঈশা, পড়েছ নামাজ যেই জমিনে দেব সে তাই বসা, দেব সে তাই বসা। আমির আলী শাহ বাবা চিশতি, আমির আলী শাহ বাবা চিশতি। ইনশাআল্লাহ হযরত কি শান মে ভি মাই পড়ুঙ্গা, থোড়া ইন্তজার কিজিয়ে, মাশাআল্লাহ মাই পড়ুঙ্গা জরুর, মাশাআল্লাহ। গোস তোমার কারামতের নাই কোন সুমার, একই দিনে সত্তর ঘরে করেছো ইফতার। এক উযুতে নামাজ পড়ো আসর হতে ঈশা, পড়েছো নামাজ যেই জমিনে দেব সে তাই বসা গো, দেব সে তাই বসা গো, দেব সে তাই বসা। সুরমা করে সুরমা করে রাখব তোমার পাক কদমের ধুল, সুরমা করে রাখব তোমার পাক কদমের ধুল। রাসূল আজম লাকব তোমার, তুমি রাসূল বাগের ফুল, তুমি রাসূল বাগের ফুল। এক হিন্দু ছিল ভক্ত আমার পীর জিলানির, কেহ নাম নিয়ে শোনাত ওই দুঃখ যখন মুসলমান হয়ে গিয়েছিল। জোর সে বলো, আর ইন্তেকাল যখন তার হয়, হিন্দু ভাইরা তাকে চিতায় পোড়ানোর জন্য নিয়ে যায়। আয় রে, চিতাতে শুইয়া আগুন লাগিয়ে দিয়েছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। হুজুর গওসে পাক রাদিয়াল্লাহু তাআলা নূর আশিক গোলাম, কিন্তু আগুনে পুড়ছে না। হিন্দু ভাইরা ভাবলো একে আর চিতায় পোড়ানো যাবে না, একে তো নদীতে, একে নদীতে ডুবিয়ে দিয়া যাক, নইলে সাগরে ফেলে দিয়া যাক এর লাশকে। যখন সাগরেতে লাশকে ফেলে দিল, আল্লাহু আকবার, সাগরের পানি গলছে, পাকের গোলামকে ডুবাচ্ছে না, ভেসে রয়েছে। আর গায়েব থেকে আওয়াজ আসছে, এ লোকেরা, এ গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা নূর গোলাম আছে, একে আগুনে পোড়ালে পুড়বে না, পানিতে ফেললেও সমুদ্রের পানি ডুবাবে না। এ কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, লাশকে মুসলমানদের হাতে দিয়ে দাও, এর জানাজার নামাজ পড়ে কবর দিয়ে দেবে। তাই একটা শায়ের পড়েছে, এক হিন্দু ছিল ভক্ত আমার পীর জিলানির, কেহ নাম নিয়ে শোনা তো ওই দুঃখ যখনই, কিছু না কিছু গো, কিছু না কিছু অর্থ তাহার হাতে দিয়েছে। ভক্ত বলে সে মরি কবসে পাকের নাম নিয়েছে।